দাদা ভাই দিদি ভাই, আজকে আমরা আলুর দম করব। তাও নিরামিষ আলুর দম। তাই আলুর দমটা দুর্গাপূজা অষ্টমীর দিনও বানাই খেতে পারবা, আবার যেদিনকে নিরামিষ করবা সেও দিনও বানাই খেতে পারবা। আলু শুনতে শুনতে শুকনো খোলা একটা মশলা ভেজে নেব, গোলমরিচ আর ধনিয়া, জিরিয়া আর মৌরি, চিনি বড় এলাচ ছোট এলাচ, আলুটা এই কাঠিটা দিয়ে একটু ফুটো করে নেব। কাজু বাদামটাও বেটে নেব। মশলা বেটেছি, কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কাশ্মীরি লঙ্কাটা গরম জলে ভিজে রেখেছিলাম, এখন বেটে নেব। ছবি আলু টালু সব ছিলে নিছি, এইবার সবকিছু দিয়ে একটা মশলা বানায় নেব, কাশ্মীরি লঙ্কা বাটা। কাজু বাদাম বাটা, এই জায়গায় 100 টক দই আছে এর মধ্যে দিয়ে দেব। এইবার মশলা দিয়ে জলটা দিয়ে দেব। আলুর দমটা তো লুচি দিয়ে খাবো, তাই এদিকে সব কিছু হতে হতে আমি আটাটা মাখিয়ে রেখে দিই, লুচিটা ভালো হবে। আটার ভিতর দিয়ে দেবো একটু লবণ, একটু চিনি আর একটু সাদা তেল। তেলের উপর দিয়ে দেবো হাফ চামচ হলুদ,
আর দেব বাজা মশলা। দই দিয়ে যে মশলাটা বানাইছিলাম এই মশলাটা এখানে দিয়ে দেব। আমাদের বাড়িতে যদি লুচি হয় তাহলে কেউ আর ভাত খাবে না, সে দুপুর হোক রাত হোক আর সকাল হোক কেউ ভাত খাবে না, সবাই লুচি খাবে, এত ভালোবাসে সবাই লুচি খেতে। আর যদি আলুর দম হয় তো কোনো কথাই নাই, এমন কেউ নাই যে বাড়িতে লুচি খায় না, মা কাকিমা আমি আর বাড়ির ছেলেরা সবাই বাবা টাবা সবাই খায়, বানালে কেউ বাদ যায় না, কেউ বাদ যায় না। আর ভাত কটা শেষ হয় না সেদিন আমাদের, আমার লুচি এতটা আটা মাখিয়েছি আজকে আবার না মাখাতে হয়, বলো মা আরো লাগবে আটা মাখানো হয়ে গেছে, এবার একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এইবার একটু জল দিয়ে দেবো। জলে জল উঠে গেছে, এখানে আলু দিয়ে দেবো। আলু দেওয়ার পর 3-4 মিনিট জাল দিছি, আলুর দম হয়ে গেছে, এখানে ধনের পাতা দিয়ে নামাই দেবো। এই রান্নাটায় যেমন রং হয় তেমন আশ্বাদ হয়, এই রান্নাটা তোমরা না খালি আর বুঝতে পারবে না। তাড়াতাড়ি আয়, তোর লুচি ভাজা হয়ে গেছে, এ তুইও চলে আয় তাপস। আলু তো মুখে দেখেই লোভ লাগছে, তুমি তো আজকে আর ভাত খাবে না, হবে ভাত আজকে আর দুবার ভাত খাই, লুচি মানে লুচি প্রেমিক ফুল করেছি তো। হ্যাঁ এরকম আলু দম হলে কত বলে যে লুচি খাবো তার ঠিক নাই, ভালো ছিল বা খেতে। কিছু খাচ্ছে না সকাল থেকে, লুচির অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। আলুটা কি লাগছে একসাথে, মানে সেদ্ধ করা কোনো ভাজা যদি ব্যাপক লাগে, তুই তো ফোন না করলে মিস করে দাও আগের দিনের মতো না। ভালো হয়েছিল,
লাইন ধরে দাঁড়াতে লাস্টে যখন খাওয়া সারা তখন চলে গেছে আর আমাদের বাড়িতে একটু কাজ চলছে তো যার জন্য হয়তো আপনাদের ভিডিওর মধ্যে খটখট আওয়াজ আসবে তো একটু কষ্ট করে দেখে নেবেন হ্যাঁ তুমি কিন্তু আমার সাথে পারছো না না বাবা তোর সঙ্গে তো ভাই বেলে পারতেছি না আমি বিশাল বেলা শিখে গেছি দাদা শিখে গেছি